তো বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুরকে কিন্তু ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুরকে কিন্তু ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। তো বন্ধুরা, শার্দুল ঠাকুরের পিছনে যাওয়ার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সও এগিয়েছে, এবং অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু সিএসকেও এগিয়েছে শার্দুল ঠাকুরকে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে জানাবো সিএসকে নাকি কলকাতা নাইট রাইডার্স কোন টিমটা শার্দুল ঠাকুরকে নিতে বেশি ইচ্ছুক, এবং কোন টিমটা শার্দুল ঠাকুরের দিকে বেশি এগোচ্ছে। এবং বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু একটা খবরও বেরিয়ে চলে আসছিল যে প্যাট কামিন্সের সাথে শার্দুল ঠাকুরের ট্রেডই করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, সব জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না, আর যদি অলরেডি আমাদের একটি সদস্য হয়ে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, শার্দুল ঠাকুর ও প্যাট কামিন্স দুজনেই কিন্তু একজন ফার্স্ট বোলার। আর বন্ধুরা, প্যাট কামিন্সের পারফরমেন্স কিন্তু আমরা আগের বছর দেখেছি, তার পারফরমেন্স কেমন ছিল। তো বন্ধুরা, প্যাট কামিন্সের বদলে যদি কলকাতা নাইট রাইডার্স শার্দুল ঠাকুরকে নেয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কলকাতার অনেকটা মোকামো করা হবে না। আর যদি অপরদিক দেখে তাহলে কিন্তু দেখবো কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট বলের সংখ্যা কিন্তু কম। তো সেই ক্ষেত্রে যদি প্যাট কামিন্সকে না বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স ট্রেড উইন্ডো ছাড়া মিনি অকশনে শার্দুল ঠাকুরকে নেয়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে অনেকটা সাহায্য হবে। আর সিএসকের কথা বললে কিন্তু সিএসকেও শার্দুল ঠাকুরের পিছনে যাচ্ছে, যেখানে কিন্তু সিএসকের কাছে ইনাফ ট্রেড করার প্লেয়ার নেই। আর সিএসকে কিন্তু শার্দুল ঠাকুরের পিছনে অতটা টাকা খরচা করবে না, কারণ তার টিমে কিন্তু ফাস্ট বলারের কমতি নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সিএসকে শার্দুল ঠাকুরের পিছনে অতটা টাকা খরচা করবে না, যতটা টাকা কলকাতা নাইট রাইডার্স খরচা করতে পারে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।